নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর নতুন ভিডিওতে। কত নম্বর পেলে কোন স্কলারশিপ পাওয়া যায়, কত টাকায় বা দেওয়া হয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে দেবে অল অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমি জানি যখন নতুন আপডেট আসবে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। পশ্চিমবঙ্গ সরকারের তরফে উচ্চশিক্ষা দেওয়ার জন্য রাজ্যের মেধাবী অথচ আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারে পড়ুয়াদের বিভিন্ন ধরনের স্কলারশিপের বন্দোবস্ত করা হয়েছে। রাজ্য সরকার এই স্কলারশিপগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হচ্ছে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় কোন স্কলারশিপে কত শতাংশ নম্বর পেলে আবেদন করা যাবে, এই বিষয়টি সম্বন্ধে অনেক পড়ুয়াই অবগত নয়। তাই এবার জানিয়ে দেব মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্নাতক স্তরে বিভিন্ন ধরনের স্কলারশিপে আবেদন করতে গেলে কত শতাংশ নম্বর প্রয়োজন, কিভাবে আবেদন করা যাবে, তা সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব। প্রথমেই জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। রাজ্য সরকারের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি খুবই জনপ্রিয় একটি স্কলারশিপ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমস্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য রাজ্য সরকার এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি দিয়ে থাকে। এই স্কলারশিপে পড়ুয়ারা 12,000 থেকে 60,000 টাকা পর্যন্ত প্রতি বছর বৃত্তি পায়। এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে। যে সকল পড়ুয়ারা 50% নাম্বার পেয়ে পাস করেছে তারা এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারবেন। নবান্ন স্কলারশিপ, কোনো পড়ুয়া 50% বেশি নাম্বার এবং 60% কম নাম্বার পেলে এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। রাজ্য সরকারের জনপ্রিয় স্কলারশিপ এটি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস করেছে তারা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে পড়ুয়াদের 10,000 টাকা করে বৃত্তি দেওয়া হয়। নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। ঐক্য স্কলারশিপ, রাজ্য সরকারের এই স্কলারশিপটি মূলত পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক স্তরের পড়ুয়ারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। একমাত্র সংখ্যালঘু ছাত্রছাত্রীরাই 50% নাম্বার পেলে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে। ওএসি স্কলারশিপ, রাজ্যের অনগ্রসর শ্রেণী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য খুবই জনপ্রিয় রাজ্য সরকারের স্কলারশিপ এটি। এই স্কলারশিপে বছরে 2,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে ছাত্রছাত্রীদের 50% নাম্বার নিয়ে পাস করা প্রয়োজন। 2023 থেকে 24 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ন্যাশনাল স্কলারশিপ, এই স্কলারশিপটি আবার কেন্দ্রীয় সরকারের। এতেও ছাত্রছাত্রীরা 50% নাম্বার নিয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হয়। আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।